وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وإيد الجواهين أم المدارس مركز العلوم مركز الدين دار العلوم مين الإسلام حتازري مدرسات ঐতিহাসিক সালানা জলসার সম্মানিত সভাপতি মঞ্চে অবিষ্ট কায়েদে মিল্লাতে ইসলামিয়া বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার প্রাণ প্রিয় রাহবত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জানিশীন দক্ষিণ পূর্ব এশিয়ার স্বনামধন্য শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখুল হাদিস শাইখুত তাফসীর হযরতুল আল্লাম জুনায়েদ বাবনগরী দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি আমিন হযরত আসাদাজায়ে কেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম আজিজ তোলাবা সমবেত ভাই ও বন্ধুগণ উম্মুল মাদারিস হাদাজারি মাদ্রাসার সালানা জলসায় বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শ্রবণ করেছেন অনেকেই আলোচনা করেছেন আমার পূর্বে তারুণ্যের অহংকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আপনাদের অন্তরের খোরাক বর্ণনা করে গেছেন সময় অত্যন্ত সংক্ষেপ সংক্ষিপ্তভাবে দু চারটি কথা আমাকে যেহেতু হুকুম করেছেন আমি আপনাদের সামনে আরজ করতে চাই হক পৃথিবীতে আগমন করেছে অত্যন্ত দুর্বল অবস্থায় বাতিল সব সময়ের জন্যই শক্তিশালী ছিল কিন্তু এই জমিনে সর্বপ্রথম হক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাতিল ছিল নমরুদের মতো পরাশক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ বলেছিল খেলা হবে কিন্তু নমরুদ খেলতে যায় ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেও খেলতে পারে নাই নমরুদের মতো পরাশক্তিকে আল্লাহ পাক ল্যাংরা মশার কামড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন হযরত মূসা আলাইহিসসালাম ছিলেন হক তার বিরুদ্ধে ফেরাউনের মতো অপশক্তি ডাক দিয়েছিলেন খেলা হবে কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কামিয়াব হয়েছে ফেরাউন তার দল বল সহ পানিতে ডুবে শেষ হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কার জমিনে এমন কোন দিক নাই যেই দিকে নির্যাতিত হয় নাই রাসূলের গায়ে বৃষ্টির মতো পাথরের আঘাত করা হয়েছে আল্লাহর নবী রাস্তা দিয়ে গেলে তার মাথা গুলি ঢেলে দেওয়া হয়েছে হেরামের ভিতরে নামাজের সেজদায় গেলে উঠের পোষা নারী বুড়ি তার উপরে রেখে দেওয়া হয়েছে রাস্তায় কাঁথা বিছানো হয়েছে রাসূলের অনুসারী উম্মতের এক কাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরামের ভিতরে পিঠে তিন দিন বেহুশ রাখা হয়েছে হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শ্বাসান হয়েছে
রয়েছে। 313 জন অস্ত্র নাই, সামান নাই, আসবাবপত্র নাই। রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি বলো করে খেতে পারে নাই, ময়দানে নামছেন 1000 যোদ্ধা, 1000 খেলোয়াড়ের বিরুদ্ধে আল্লাহর নবী উপরের দিকে হাত উঠিয়েছেন। আজকে যারা বড় বড় ফতোয়া দেয় 313 জন নিয়ে রাসূল ময়দানে এসেছেন, অস্ত্র নাই, আল্লাহর দরবারে হাত উঠে বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 313 জন আমার জিন্দেগীর ফসল, তা যদি আজকে শেষ হয়ে যায় আগামী দিনে হাটুকারি মাদ্রাসা হবে না, হাটুকারিতে দিন পচবে না। জিব্রাইল আমিন আইসা বলে হুজুর আসছে, আল্লাহ রাসূল বলছেন আসছো, বলো অন্য অন্য সময় উহি নিয়ে আসি, আজকে আইসি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান হিসাবে অন্যান্য সময় একা আসি, মাস্টার নিয়ে আসি, শরীয়ত নিয়ে আসি, আইন কানুন নিয়ে আসি, উহি নিয়ে আসি, আজকে আসছি 3000 ফেরেশতাদের সেনাবাহিনীর জামাত নিয়ে, নামো মাঠে খেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী এসে বলতেছেন হুজুর আওয়াজ শুনি মানুষ দেখি না, আওয়াজ শুনি আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো, হুজুর মানুষ দেখি না। রাসূল বলেন জিব্রাইল ফেরেশতাদের কমান্ডার, যুদ্ধ পরিচালনা করে, অস্ত্র নাই, 1000 মোকাবেলায় 70 তারে দৈরে লয়ে এসে 70 তারে কোবে নিছে জাগাই শেষ, বাকি গুলির একটা হাত পাও ঠিক নাই, খেলা হবে। ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম মাস আরেকজনের নাম মুহাদ্দিস, তারাও যাবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা তো যাইতে পারবে না, বয়স কম। তারা বলছে হুজুর বয়স কম, আমাদের তুই দেখে একটু কুস্তি লড়ান দেখি কে পাস হয়, পাস লম্বা চোরা ঘটনা। দুইজন গেছেন যুদ্ধের ময়দানে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখছেন আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে, মনে মনে ভাবতেছে আবু জাহেলের নিশ্চয় চতুর্দিকে বুড়িগাদ আছে, তার উপর আক্রমণ করলে সাথে কিছু শক্তিশালী মুজাহেদের দরকার। ডাইনে বামে তাকাইতেছেন দেখি কাকে কাছে পাওয়া যায়, ডাক দিয়া কাছে নিয়ে আসবো, এমন সময় দেখেন দুইটা ছোট ছোট বাচ্চা। আয়েশা আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছেন চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আবু জাহেল দিয়ে তোমরা কি করবে, বলে যদি চিনেন তাইলে আমাদের একটু দেখায়েন, আমরা বাড়ির থেকে নিয়োগ করে আইছি, খেলা হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন ওই যে দেখা যায় এটাই আবু জাহেল, দেখাইতে দেরি হয়েছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন বাস পাখির মতো আক্রমণ করতে দেরি হয় নাই, এবার আক্রমণ করছে। আজকে যে বক্তৃতাই বলে গারমত কে দিবে, আশ্চর্য খান্দ, তুমি আমার গারমত কে দিবে, তোমার হাত দুইটা আমার তো দুইটা, তোমার হাতে পাঁচ আঙ্গুল আমার তো হাতে পাঁচ আঙ্গুল, উঠা পৃথিবী বিখ্যাত পরাশক্তি ইংরেজ এই দেশ দখল করার পরে রাজনৈতিক নেতার অভাব ছিল না, দলের অভাব ছিল না, কোন রাজনৈতিক লিডার তাদের মোকাবেলায় দাঁড়াই নাই। একজন মোল্লা মসজিদের মেম্বার থেকে ঘোষণা দিয়েছেন মুসলমানদের জন্য ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ। খ্রিস্টাব্দে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়েছেন গার ভাঙ্গে দিবা, ইংরেজ পরে 200 বছর চেষ্টা করে পারে নাই, কথা আসতে বলেন কেন, পরে 200 বছর যাদের সূর্য অস্ত যেত না তারা চেষ্টা করে পারি নাই, পরে 200 বছর চেষ্টা করে 55,000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়ে মারার পরে ভারত এবং বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। এখন ছোট ছোট দুই বাচ্চা আবু জাহেল উসা গোড়ার উপরে বসা, গর্দানটা উসা, মারবে গারো
আবু জাহেল নিচে পড়ে গেছেন, তুই বা আক্রমণ শুরু করছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তরে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছেন। বদর থেকে খেলা শুরু, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ কথা বলতে চাই, সময় কম। আমার নবী পৃথিবীতে আগমনের আগে একজন নবী এই জমিনে আগমন করেছিলেন, ওনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাবারক তাআলা আসমানি চার কিতাবের এক কিতাব ইনজিল কিতাব তাকে দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন, তরিকা দিয়েছিলেন, মাসলা মাসাইল দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, আহকাম দিয়েছিলেন। তাকে আল্লাহ তাবারক তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠে যাওয়ার সময় ইনজিল কিতাবগুলি সবগুলি একত্রিত করে সাথে নিয়ে যান নাই, আইন কানুন নিয়ে যান নাই, তরিকা নিয়ে যান নাই, সবগুলি রেখে গেছেন। 500 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করে দেখে 360 বুতের পূজা করে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগিয়েছেন, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে চন্দ্র সূর্যের পূজা করে, যিনি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়, কিতাব ইনজিল তছনছ করে ফেলেছেন, পরিবর্তন পরিবর্তন করে ফেলেছেন। কিতাবের অস্তিত্ব নাই, তরিকার অস্তিত্ব নাই, মাসলা মাসাইল অস্তিত্ব নাই, এমনকি নৈতিক সভ্যতা পর্যন্ত দুলাই দূষিত করে দিয়েছেন। পাঁচশো বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, রাসূল চলে গেছেন, আজকে কয় বছর? ইসলামের আইন কানুন ঠিক, মাসলা মাসাইল ঠিক, নামাজের রাকাত ঠিক, আপনার চাইতে আপনার সুন্নত এখনো ঠিক আছে, পড়ানো হয়, প্রচার হয়, তালিম হয়, আমল হয়, কিয়ামত পর্যন্ত থাকবে, দ্বীনের সামান্যতম চুল পরিমাণ কেউ উন্নত করতে পারবে। 500 বছরে শেষ, 1450 বছরে আছে, কিছু কমছে না? মাদ্রাসা কমতেছে না? মসজিদ না? নামাজি না? টুপিওয়ালা না? দাড়িওয়ালা না? তাবলিগের লোকজন না? কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। হাফেজে কোরআন পড়ছে না কমছে? আছে। আলেম কমছে না বাড়ছে? আছে। বাড়তেছে না কমতেছে? আছে। তিন দিন বাড়তি আছে, ইউজিফিরাহু আলা তিনি কুল্লি, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলতো তবু তোমার কিন্তু একটু বুঝাইতাম, আওয়ামী লীগের ওবায়দুল কাদের যদি বলতো তাইলে তো বুঝাইতাম। তিনি তো বলছেন সাবধান, এ ব্যাপারে বেশি কথা বলা যাবে না, দেশটা ধর্ম প্রাণ মুসলমানদের দেশ, ধর্মীয় বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, আমরা এখন ক্ষমতায় আছি, আর তুমি একজন প্রজাতন্ত্রের আপনা একজন কর্মচারী হইয়া মানুষের ট্যাক্সের পয়সায় বেতন পাইয়া রাস্তাঘাটে ট্রাক খাড়া করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করিয়া আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরের পুলিশ ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আসেন আইনে আসেন, আমার সামনে সংবিধান, বাংলাদেশের সংবিধানে গণ প্রজাতন্ত্রী, বাংলাদেশের আইনে কোন পুলিশ চুপ টাকা কুন্দা বদমাস এমনকি প্রকাশ্যে যদি খুন করে কোন খুনির গায়ে পুলিশের টাচ করার অধিকার নাই, পুলিশ টাচ করার অধিকার নাই, পুলিশের অধিকার হলো গ্রেফতার করা, পুলিশের অধিকার হলো বিচারকের সম্মুখীন করা, টাচ করা।
পাওয়ার অধিকার নাই। পুলিশ হাত ভেঙে দেবে এই কথা বলে এই দেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, বিরোধী কথা বলেছেন, চাকরির সরবের বিরোধী কথা বলেছেন। আমাকে বলো চুপ করে থাকতে, আমাকে বলবো চুপ করে থাকতে, আমাকে আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত অধিকার আমি কথা বলি, আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ, কথা আসতে বলেন কেন, আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহর নবী, আমাকে কথা বলার অধিকার দিয়েছে কোরআন, আমাকে কথা বলার অধিকার দিয়েছে ইসলামী শরীয়ত, আমাকে কথা বলার অধিকার দিয়েছে এই দেশের সংবিধান, আমাকে কথা বলার অধিকার দিয়েছে জাতিসংঘ সনদ। এতগুলি অধিকার নিয়ে কথা বলি, তুমি আমাকে চুপ করে বসে থাকার কে? আবার বলো তোমার বাড়িতে বলে থাকি, আমার জমিনে থাইকা আমার বিরুদ্ধে কথা কও, আমি তো তোমার বাড়ি চিনিও না, তোমার বাড়িতে জীবনে কোনদিন যাই নাই, তোমার বাড়িতে থাকি না, আমি আমার বাড়িতে থাকি, আমি এদেশের ঘর জমাই না। আল্লামা জুনায়েদ বাবু নগরি এই দেশের বাদাই মানা, আমরা খুচুরি ভাড়ায় বেশি আসি নাই, আমরা মনে করছো লাভারি সম্রাট স্বাধীনতার পক্ষ শক্তি আমরা করেছি, এই দেশ থেকে লাঠি ডান্ডা মেরে আমরাই বিদায় করে দিই। প্রকাশ্যে জনগণের সামনে আমরাই হিসাব দেই, টিবিলের নিচ দিয়ে কোনো কাজ আমাদের নাই, ঠিক না বে ঠিক? আমাদেরকে যে সমস্ত মানুষ চান্দা দেয় দিয়ে বলে হুজুর দোয়া করেন, হুজুর এতটুকু তৌফিক আছে দিলাম, বাকি হুজুর পিসি নাই এই জন্য দিতে পারলাম না, হুজুর দোয়া করেন আল্লাহ যদি ব্যবসা বাণিজ্য উন্নতি দেয়, যদি আল্লাহ পাক জমি জমাতে ফসল ভালো দেয়, তাই আগামী বছর হুজুর আরো বেশি দিতে চাই, এরপর চোখের পানি ছেড়ে দিয়ে তারপর আমাদের কাছে দোয়া চাই, আর তোমরা ট্রাক থামায় থামায় যে টাকা রাখো, টাকাটা দিয়ে ট্রাকটা সাইড়ে কত উপর আল্লাহর গজব পড়ুক, যারা এই দেশের চান্দা দেওয়া মাদ্রাসাকে পছন্দ করবে না, তালিবে ইলমদেরকে পছন্দ করবে না, টুপি তারিকে পছন্দ করবে না, কুরআনওয়ালাদেরকে পছন্দ করবে না, তারাই হলো এই দেশের এক নম্বরের রাষ্ট্রদ্রোহী, তারাই হলো স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি এই দেশে আলমার মাদ্রাসা ভালো না লাগে, তোমরা ইন্ডিয়া চলে যাও, সারে নাই, বাপরি
আসসালামু আলাইকুম।